এরিকো নাকানোর একটা মায়ের সিপি ছিল, যেটা হাইকোর্টের রায় দিয়েছে তার বিরুদ্ধে। ওনারাও বাবাও একটা বাবার পক্ষেও একটা সিপি ছিল। বাবা একটা কন্টেম্প পিটিশনও নিয়ে এসছেন, সেটা হলো যে মা বাচ্চাকে নিয়ে বড় মেয়েকে নিয়ে জাপান চলে গেছে, তো সেটার জন্য একটা কন্টেম্প পিটিশন, এটারও শুনানি হলো। তো মূলত যেটা এই শুনানির পরে আমাদের কোর্টের থেকে যে আদেশ দিলেন সেটা হলো যে বাবা মা দুজনের উপস্থিতিতে এইটার রায় দেওয়া হবে। একটা ডেট ফিক্স করে দেওয়া হয়েছে, এগারোই জুলাইতে এটা শুনানি হবে। স্যার, আপনি বলেছিলেন যে এটি জাপানি আদালতে এই মামলাটি শুরু হয়েছে, এবং এটা কেন বলছেন যে এটা ওনাদেরকে ওখানে গিয়ে ফেস করতে হবে উচিত হয় মন্তব্য করেছেন? এই দুই পক্ষের মামলা জাপান থেকে শুরু হয়। ওখানে জাপানি মা কাস্টাডির জন্য একটা দরখাস্ত করে, সেখানে বাবার পার্টিসিপেট করে, করে ওখানে অর্ডার যেটা হয়, আদেশ যেটা হয় যে মায়ের কাছে কাস্টাডি থাকবে তিনটা মেয়ে। তো ওইখানে যখন মামলা চলাকালীন সেই সময়ে বাবা দুটো মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসে, করে এখানে একটা মামলা ফাইল করে। তো ওই মামলার কোর্টের এখতিয়ার আছে কি না সেটা আইনে, বাংলাদেশ আইনে যা আছে সেটা অনুযায়ী হবে। আমাদের কথা ছিল যে শুধু বাংলাদেশি আইন দেখবেন না, আপনারা আরও দেখবেন যে জাপানি কোর্টে যে একটা রায় হয়েছে সেই রায়টাকেও বাংলাদেশি কোর্টে স্বীকৃতি দিতে হবে, এটাই ছিল আমাদের কথা আর কি। এখানে সেই জন্য এই আমাদের কথা ছিল যে বাংলাদেশি কোর্টের এখতিয়ার নাই। তো প্রথম ট্রায়াল কোর্টেও আমাদেরকে রায় দিলেন যে এখতিয়ার নাই, কারণ এখানে মামলা কজ অফ অ্যাকশন এখানে এখানে শুরু হয়নি। তো তারপরে ওনারা ওইটার সম্বন্ধে টোকিও কোর্টের রায় সম্বন্ধে বলেছেন, কিন্তু রায় সম্বন্ধে বলেছেন যে ওই রায়টা আছে, এটা এইটুকুই আর কি। কিন্তু আমরা কোনো সময় কোনো পদক্ষেপ নেইনি ওই রায়টাকে এই দেশে কার্যকর করার জন্য। তারপরে 11 জুলাই কি নির্ধারণ হবে, চূড়ান্ত হবে 11 জুলাই এটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তো সেখানে ওনারা বলেছেন যে দুই পক্ষের উপস্থিতিতে, দুই পক্ষ বলতে আমরা যেটা বুঝি যে মা এবং বাবা দুজনেই থাকবেন উপস্থিত। তো আমরা প্রশ্ন করেছিলাম কোর্টকে যে আপনারা কি এখানে কোনো আদেশ দিচ্ছেন যে মাকে এখানে উপস্থিত থাকতে হবে? বলে যে না, আমরা চাই এটা ওনাদের উপস্থিতিতে এটা অর্ডার দেওয়ার, আদেশ দেওয়ার। তো যেহেতু উনি বিদেশি, এখানে কোনো অর্ডার ওনারা দেননি। আর যেটা বুঝতে পারছি আমরা যে ওনারা মনে করছেন যে এখানে হয়তো অর্ডার, ওনাকে অর্ডার দেওয়াটাও ঠিক হবে না, কিন্তু এটাই বলেছেন যে দুই পক্ষের উপস্থিতিতে। কিন্তু আপনাদের কি কোনো ইনস্ট্রাকশন আছে স্যার যে ওনারা আসবেন কি আসবেন না? আমি সেটা জানি না, তো মেয়ে সব এখন জাপানে, আমি সেটার উত্তর দিতে পারছি না, কারণ ওনার সাথে আমার কোনো আলোচনা হয়নি আজকের এই শুনানির পরে। আলোচনা করে তারপরে আমরা এটা নিয়ে সিদ্ধান্ত নিব, উনি আসবেন কি আসবেন না।